গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা বাংলা বিষয়ে দুটি বর্ণমালা যোগে, দুটি বর্ণ যোগে কিভাবে শব্দ তৈরি করা যায় সেটা আমরা শিখেছি। আজ আমরা কি করব, সাজিয়ে লেখো আর তার সাথে শূন্যস্থান পূরণ করো, মানে দুটি বর্ণকে সাজিয়ে লিখে আমরা একটা শব্দ পাবো, তাই তো? সে শব্দটা আমি বোর্ডে দেখো লিখেছি, তোমরা আমার সাথে সাথে খাতায় এভাবে অভ্যেস করবে। আচ্ছা দেখো, এখানে আছে সাজিয়ে লেখো, মানে আমাকে দুটি বর্ণকে এলোমেলো করা আছে, সেটা আমাকে সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজাবো? এখানে প্রথমে যে বর্ণটা সেটা চলে আসবে শেষে, আর শেষের বর্ণটা সেটা চলে আসবে প্রথমে, তাহলে আমরা একটা শব্দ পাবো। যেমন প্রথমের বর্ণ আছে র, র চলে আসবে কি বললাম, র আসবে পিছনে, আর ক চলে আসবে সামনে। তাহলে ক যদি সামনে আসে তাহলে আমরা কি পেলাম, ক র কর, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো, কর কর। চলো আমার সাথে সাথে লেখো কি লিখবো। তাহলে আমি বললাম যে শেষের বর্ণ চলে আসবে সামনে, তাহলে শেষের বর্ণ সামনে চলে এলো, কি পেলাম, ক, আর র নিচে কি হলো, কর কর কর, তাই তো? এরপর নিচেরটা দেখো, এখানে আছে তোমার র ধ, এটা হবে ধ র, তাই তো? এটা র ধটা কি হবে, ধ র। তাহলে এখানে কি লিখব, ধর কি হয়, ধর ধর। তাহলে আমরা প্রথমে কি পেলাম, কর কর, বলো আমার সাথে সাথে, কর কর ধর ধর। এরপরে নিচে দেখো কি আছে লেখা, ক চ, এটা কি হবে, চ ক, তাই তো? এখানে কি লিখবো, তাহলে আমরা প্রথমে লিখব চ, তারপর লিখব ক, তাহলে কি হবে, চ ক চ। তাহলে কি পেলাম আমরা, ক চ, সাজিয়ে লিখে কি পেলাম, চ ক চ। এরপর এই পাশে দেখো, ডান পাশে দেখো লেখা আছে হর্ষ ই আর দ, এটা আমরা কিভাবে সাজাবো, দটা লিখবো প্রথমে, হর্ষ ইকে লিখবো তারপরে। তাহলে আমার প্রথম বর্ণ হবে দ, প্রথম বর্ণ হবে দ, আর তারপর হবে হর্ষ ই, তাহলে দ হর্ষ ই মিলে কি পেলাম, দ হর্ষ ই দই, বলো দ হর্ষ ই দই। এরপর নিচে দেখো লেখা আছে থ র, থ র, তাই তো? তাহলে এটাকে আমরা কি সাজিয়ে লিখলে কি পাবো, র থ, তাহলে কি লিখবো এখানে, রথ 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 রথ, তাই তো? কি পেলাম, রথ রথ। এরপর নিচে দেখো লেখা আছে ল চ, এটা আমাকে সাজিয়ে লিখতে হবে, যেভাবে আমরা আগের গুলো সাজালাম, শেষের বর্ণটা প্রথমে আর প্রথম প্রথমের বর্ণটা শেষে, তাই তো? তাহলে আমরা শেষের বর্ণ কি আছে, চ, তাহলে আগে লিখবো শেষের বর্ণ চ, তারপর কি লিখবো প্রথমের বর্ণ ল, তাহলে এখানে কি পেলাম আমরা সাজিয়ে, চলো চলো, কি পেলাম, চলো চলো। এরপর এই দুটি বর্ণ থেকে আমরা আবার শূন্যস্থান পূরণ করব, কিভাবে করব, যেমন দেওয়া আছে একটি করে এখানে বর্ণ দেওয়া আছে, দেখেছো প্রত্যেকটাতে একটি করে বর্ণ দেওয়া আছে, মানে আরেকটি করে বর্ণ আমাকে যোগ করতে হবে। তো আমরা কি শিখেছিলাম, ঝ দিয়ে দুটি বর্ণ যোগে শব্দ গঠন, ঝ ঝ অর ঝ, মানে ঝ ডয়শূন্য র ঝ, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো শূন্যস্থান পূরণে, ঝ এর সঙ্গে ডয়শূন্য র, তাহলে এখানে কি লিখবো, ঝ ডয়শূন্য র, তাহলে কি পেলাম, ঝ ডয়শূন্য র ঝ। এরপর দেখো নিচে ঘ দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো শূন্যস্থানে, আমরা ঘ থেকে কি শব্দ গঠন শিখেছিলাম, ঘ র ঘ, তাহলে এখানে কি লিখবো, ঘ আর র, ঘ লেখাই আছে আমরা এখানে লিখবো র, তাহলে ঘ থেকে শব্দ গঠন কি পেলাম, ঘর ঘর, তাহলে ঘ থেকে পেলাম ঘর ঘর। যেমন গ থেকে বর, ব ঘ থেকে ঘর ঘর, সেভাবে এখানে দেখো ঘ দেওয়া আছে, এখানে আমরা কি যুক্ত করলাম, আমি র, তাহলে কি শব্দ পেলাম, ঘর ঘর। এরপর দেখো নিচে দেওয়া আছে গ, গ থেকে আমরা কি শব্দ গঠন শিখেছিলাম, গ থেকে গম, গ আর ম, বলো আমার সাথে সাথে, গ ম গম, তাহলে এখানে কি লিখবো, গ লেখা আছে আমাকে লিখতে হবে ম, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো, ম, তাহলে আমরা কি পেলাম, গ থেকে শব্দ গঠন, গ দিয়ে গ ম গম, তাই তো? এরপর পাশে দেখো লেখা আছে, এই পাশে ওপর দিকে ডান দিকে দেখো প্রথমে দেওয়া আছে ম, এখানে আমাকে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে ম দেওয়া আছে, ম দিয়ে আমরা কি শব্দ গঠন
ম দিয়ে মই, তাই তো? মই বানান কি হচ্ছে? ম হর্ষই মই। তাহলে এখানে আমরা কি লিখব? ম দেওয়া আছে, এখানে আমাকে কি লিখতে হবে? হর্ষই লেখা নেই, হর্ষই লিখতে হবে, তাই তো? তাহলে আমরা কি পেলাম? মহর্ষই মহর্ষই মই। এরপর নিচে দেখো বর্গীয় জ দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ দিয়ে আমরা কি শব্দ গঠন শিখেছি না? বর্গীয় জ ল জল, তাই তো? আবার বলো, বর্গীয় জ ল জল। তাহলে এখানে বর্গীয় জ দেওয়া আছে, কি দেওয়া নেই আমাদের? ল। এখানে কি লিখতে হবে? ল, তাই তো? তাহলে এখানে লিখবো ল। তাহলে আমরা দুটি বর্ণ মিলে কি পেলাম? একটি শব্দ, শব্দটা হচ্ছে বর্গীয় জ ল জল, তাই তো? এরপর সবার শেষে দেখো দেওয়া আছে প, প দিয়ে এবং প দেওয়া আছে আর এখানে ফাঁকা আছে, তাই তো? তাহলে প দিয়ে আমরা কি শব্দ গঠন শিখেছি না? পথ পথ, যেমন রথ রথ তেমনি হচ্ছে পথ পথ। তাহলে পথের সঙ্গে কি এখানে যুক্ত হবে? থ। তাহলে কি হলো? পথ পথ। প দিয়ে কি শব্দ গঠন পেলাম? পথ পথ। আবার দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, আরেকবার আমার সাথে সাথে মুখে মুখে বল। দেখো দেওয়া আছে র কর, র আর ক। তাহলে এটা আমাকে সাজিয়ে লিখলে কি পাবো আমরা? কর কর, বলো কর কর। র ঘটাকে সাজিয়ে লিখলে কি পাবো আমরা? ধর ধর। চ ক চ থেকে আমরা কি পেলাম সাজিয়ে? চক চক, তাই তো? এরপর দেখো হর্ষই আর দ, এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পেলাম? দ হর্ষই দই। থ আর র থেকে কি পেলাম? রথ র। সে এভাবে হবে তোমার, ল আর চ আছে তো, এটা আমরা সাজিয়ে কি পেলাম? চলো চলো। এরপর শূন্যস্থানটা দেখো, একটি করে বর্ণ, এখানে দেখো দুটি বর্ণই দেওয়া ছিল, তাই তো? আমরা প্রথমের বর্ণটাকে প্রথমেরটা শেষে আছে, সেটা প্রথমে নিচে তো, আর এখানে দেওয়া আছে একটি করে বর্ণ। একটি করে বর্ণ দেওয়া ছিল, সেটা আমরা আরেকটি করে বর্ণ যুক্ত করেছিলাম, তাই তো? তাহলে ঝ থেকে কি পেয়েছি? ঝ থেকে কি শব্দ গঠন শিখেছিলাম? ঝড়, ঝড় বৈশিন্য ঝড়। তেমনি ঘ থেকে ঘর ঘর, গ থেকে গম গম, ম থেকে মহর্ষই মই, বর্গীয় জ থেকে বর্গীয় জল জল, প থেকে পথ পথ। আচ্ছা আজ এখান পর্যন্তই, তোমরা এইভাবে মুখে মুখে বলবে এবং খাতা লিখবে। আর